সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। চলুন প্রথমে আমরা ইমাম মাহদির পরিচয় সম্পর্কে জেনে নেই। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো নই, এবং তার পিতার নাম হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি মুমিন। তার আগমনের স্থান সম্পর্কে জেনে নেই। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মোনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বিষয়ে কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সবশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে ইমাম মাহদি আগমন করবেন। ইমাম মাহদি আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ রয়েছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতর মাহাদির আগমন ঘটবে, তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর ধন সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মানও বৃদ্ধি পাবে, তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আরও বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি, মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন, আকাশ জমিনে সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর ধন সম্পদ বিতরণ করবেন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহাদি আসবেন আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় বিচার ইনসাফ দ্বারা তা ভরে দিবেন, 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন, ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যুম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন, তিনি তার নাম উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহদি। এ হাদিস সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যুম রহিমাহুল্লাহ বলেন, হাদিসটির সনদ খুবই ভালো। ইমাম মাহদি আগমনের ব্যাপারে বিশ্ববরণ্য বিজ্ঞ আলেমদের কি বক্তব্য রয়েছে তা আমরা এখন শুনব। হাফেজ আবুল হাসান আল আবিরি রহিমাহুল্লাহ বলেন, মাহদি সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে, তিনি আহলে বায়াত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন, 7 বছর পর্যন্ত রাজত্ব করবেন, তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে, তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন, ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বেন।
ইমাম শাওকানি রহিমাহুল্লাহ বলেন, যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহি, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট সহি, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। শায়েক আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ বলেন, মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট, এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে, তার কথায় কর্ণপাত করা যাবে না। আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবে। মাকামে ইব্রাহিম এবং রুকুনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবেন। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্য দলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন ভূমিদশে সকল সৈন্য হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফাচালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিসসালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতপর তিনি ঈসা আলাইহিসসালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জালের হত্যার কাজে ঈসা আলাইহিসসালামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর মনান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করবেন এবং তারপর মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজাও পড়বে। আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে এ দোয়া করতে পারি যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিসসালামের সাথে সহযোগী হয়ে তাদের কাজে সাহায্য করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।